আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। ইন্স্যুরেন্স ফ্রড আমি একটু ডিটেলস বলবো। আগে তো বিভিন্ন ফ্রডের উপরে একটু আউটলাইন করেছি, যে আইডেন্টিটি ফ্রড, আইডেন্টিটি থেফট, মর্গেজ ফ্রড, বেনিফিট ফ্রড, ব্যাংক কার্ড ফ্রড, এটা হলো কি ইন্স্যুরেন্স ফ্রড। অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্রড মে ইনক্লুড, এটা কি কি হইতে পারে, সাবমিটিং এ ক্লেম ফর এ কম্পেনসেশন ফর ইঞ্জুরিজ সাপোজডলি সাস্টেইনড ইন অ্যান অ্যাক্সিডেন্ট হুইচ নেভার অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, যে একটা ক্লেম করা হয়েছে একটা ইঞ্জুরির জন্য, কিন্তু অনুমান করে তারা এই 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 মানে এইটাই মানে দরখাস্ত মানে কমপ্লেইন সরি ক্লেইমটা তারা করেছে, কিন্তু আসলে বাস্তবিকভাবে বাস্তব হচ্ছে কি এই অ্যাক্সিডেন্টটা কোনো সময় হয়ই নাই, এটা একটা সাজানো গুছানো। অর ক্লেমিং ফর দ্য ভ্যালিউ অফ আইটেমস নট অ্যাকচুয়ালি লস্ট ইন এ ব্রেক ইন অর ফায়ার, যে অথবা ক্লেম করা একটা আইটেমের জন্য যেটা বলা হচ্ছে হারাইয়া গেছে কিন্তু আসলে এটা হারায় নাই, বলা হচ্ছে ঘর মানে চুরি হয়ে আমার এই বিভিন্ন মানে দামি জিনিসপত্রগুলো নিয়ে গেছে কিন্তু আসলে ওইটা হয় নাই, যে ঘর আগুনে লাগছে এবং আগুনে লাগার পরে এই এই জিনিসগুলো সব ধ্বংস হয়ে গেছে কিন্তু আসলে ওই জিনিসগুলো ধ্বংস হয় নাই বা ওই জিনিসগুলো ছিলই না। তাহলে এগুলো হইল কি আপনার ক্লেম করা ফ্রডুলেন্টলি, এগুলোর জন্য বিশাল ধরনের পানিশমেন্ট হতে পারে, তার মানে প্রিজন সেন্টেন্স হতে পারে। দ্য ল রিগার্ডস এনি কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স অ্যাজ ওয়ান ইনভলভিং দ্য আটমোস্ট গুড ফেইথ অন বোথ সাইডস, যে আইন যেটা বলে সেটা হচ্ছে কি ইন্স্যুরেন্সের যে কন্ট্রাক্ট যেটা যে চুক্তি যেটা এটা হচ্ছে একটা আটমোস্ট গুড ফেইথ, এটা মানে একটা বিশ্বাস একজনের উপর আরেকজনের বিশ্বাস। ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে বিশ্বাস করতে হবে, একটা গুড ফেইথ থাকতে হবে, এটাই হইল একটা চুক্তি আটমোস্ট গুড ফেইথের, যে আপনি মিথ্যা বলবেন না, আপনি মিসরিপ্রেজেন্টেশন করবেন না, ভুল তথ্য দিবেন না, অতিরঞ্জন করবেন না, এটাই হইল আপনার ইন্স্যুরেন্সের কন্ট্রাক্টের একটা পার্ট। দেন দিস মিনস দ্যাট ইচ পার্টি টু দ্য কন্ট্রাক্ট হ্যাজ এ ডিউটি টু ডিসক্লোজ টু দ্য আদার অল রিলিভেন্ট ফ্যাক্টস। এটার মানিটা কি, আটমোস্ট গুড ফেইথ মানে কি, যে একজনের উপর একজন বিশ্বাস করা মানে কি, যে প্রত্যেক পার্টি প্রত্যেককে যত তথ্য আদি আছে এবং এগুলো ডিসক্লোজ করতে হবে, প্রকাশ করতে হবে, দিতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানিজ মেইনটেইন সাইজেবল ডিপার্টমেন্টস ডেডিকেটেড টু আনকভারিং ডিসঅনেস্ট ক্লেমস। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো একটা খুব বড় ধরনের একটা ডিপার্টমেন্ট তাদের আছে এই যে ফ্রডুলেন্ট ক্লেমগুলোকে উদ্ঘাটন করার জন্য, তারা এগুলো বের করার জন্য, তারা জানে কিভাবে মানে ঠিক মার্ক, তাদের চেকলিস্ট আছে, ওগুলো তারা দেখে, ওই চেকলিস্টগুলো ফলো করে এবং তারা নিজেরা অভিজ্ঞতা আছে কিভাবে এই ফ্রডুলেন্ট ক্লেমগুলোকে ট্যাকল করতে হবে, তারা জানে, তাদের ওই ডিপার্টমেন্টটা ট্রেইনড ডিপার্টমেন্ট। অ্যান্ড সচ কেসেস আর লাইকলি টু বি রেফার্ড টু দ্য পুলিশ ফর ইনভেস্টিগেশন, যখনই তারা এই সমস্যাবহুল একটা ক্লেম যখন দেখে তারা,
যে একটা ফলস একটা ক্লেম করেছে, একটা ফ্রডুলেন্ট একটা ক্লেম করেছে, তখন তারা সাথে সাথে সেটা পুলিশের কাছে রেফার করে দেয়। তখন পুলিশ আপনাকে দৌড়াবে, আপনাকে ধরবে, আপনাকে ডাকবে, আসন ইন্টারভিউ করতে হবে। এনিওয়ান ইনভেস্টিগেটেড ইন দিস ওয়ে মে ফাইন্ড দেমসেলভস প্রসিকিউটেড আন্ডার দ্য প্রভিশনস অফ দ্য ফ্রড অ্যাক্ট 2006। যাদেরকে এই সমস্ত ফ্রডের জন্য তদন্ত করা হবে, যাদের বিরুদ্ধে মামলা করা হবে কোর্টের মধ্যে, সাধারণত এই এগুলো এই মামলাগুলো ক্রাউন কোর্টের মধ্যে হয়, এগুলো হয় একটা আইন যেটাকে ফ্রড অ্যাক্ট 2006 বলা হয়, ওই ফ্রড অ্যাক্ট 2006 আইনের আওতায় তাদেরকে তদন্ত করা হবে, তাদের বিরুদ্ধে কোর্টের মামলা পরিচালিত হবে। হুইচ মেক্স ইট অ্যান অফেন্স টু মেক ফলস অর মিসলিডিং স্টেটমেন্টস। এই আইন ফ্রড অ্যাক্ট 2006, ওই আইনের মধ্যে বলা আছে কেউ যদি একটা মিথ্যা স্টেটমেন্ট দেয় একটা ইন্স্যুরেন্স ক্লেমের জন্য, কেউ যদি একটা বিভ্রান্তিকর স্টেটমেন্ট দেয় মিসলিডিং অর টু ফেইল টু ডিসক্লোজ ফ্যাক্টস, যারা যে আসল তথ্য প্রমাণাদি তারা যদি ডিসক্লোজ না করে, উদ্ঘাটন না করে, উইথ দ্য ইন্টেনশন অফ বেনিফিটিং ইউর সেলফ, যে বেনিফিট করার জন্য, নিজের একটা লাভ করার জন্য যে সে তথ্যাদি গোপন করেছে, ডিসক্লোজ করে নাই এবং ভুল তথ্য দিয়েছে, বিভ্রান্তিকর তথ্য দিয়েছে, এটা একটা অপরাধ। এবং এই অপরাধের জন্য পানিশমেন্ট ফর স ডুইং ক্যান বি আপ টু 10 ইয়ার্স ইন প্রিজন, মানে 10 বছর পর্যন্ত আপনার প্রিজন সেন্টেন্স হতে পারে এগুলোর জন্য। কোয়াইট সিরিয়াস, 10 বছর পর্যন্ত প্রিজন সেন্টেন্স তো হবেই, ওর পরে কনফিসকেশন প্রসিডিংস হবে, যেটা একটু আগে আমি বলেছি। তার মানে হইলো কি, আপনার সসম্পদকে বাজেয়াপ্ত করে, জব্দ করে সেগুলো বাজেয়াপ্ত করা হবে, এবং ফ্রড করে যে পয়সা উপার্জন করেছেন ওগুলো সব পুলিশ আপনার আদায় করবে। দিস ইজ এ কমপ্লেক্স এরিয়া অফ ল, অ্যান্ড এক্সপার্ট অ্যাডভাইস অ্যাট অ্যান আর্লি স্টেজ ইজ এসেনশিয়াল। এটা খুবই জটিল আইন, এই আইনটা খুবই জটিল, এবং এক্সপার্ট অ্যাডভাইস, খুবই একজন স্পেশালিস্ট অ্যাডভাইস খুব আগের থেকেই, এটা অত্যন্ত দরকার, ইস এসেনশিয়াল, অত্যাবশ্যক। অনেকেই বিভিন্ন ওয়ার্ডগুলো শুনছেন যে ভেহিকল ডাম্পিং, অলসো নন এজ ওনার গেইবাব, যে ডাম্পিং করে বলে কি এটা চুরি হয়েছে, হ্যাঁ, তারপরে রিপেয়ারিং কস্ট এক্সাজারেট করা, যে একটা রিপেয়ার করতে খরচ হয়েছে মনে করেন 1000 পাউন্ড, কিন্তু সেটাকে মানে অতিরঞ্জন করে বেশি করে দেখানো হয়েছে, সেটা 1000 পাউন্ডকে সে 3000 পাউন্ড করেছে বা 4000 পাউন্ড করেছে, বেশি দেখিয়েছে, এইটা কিন্তু আরেকটা অপরাধ, এই ফ্রড অ্যাক্টের মানে অফেন্স এটা হয়ে গেল তখন। দিস ইজ এ হাইলি স্পেশালাইজড এরিয়া অফ ল, এই ইন্স্যুরেন্স ফ্রডের কেসগুলো এগুলো কিন্তু খুবই অভিজ্ঞতা সম্পন্ন লয়ার আপনার দরকার, এটা খুবই স্পেশালাইজড এরিয়া, এই এই ফ্রডের কেসগুলোকে আপনাকে এক্সপার্ট ব্যারিস্টার এবং এক্সপার্ট সলিসিটার এনগেজ করতে হবে। ইউ উইল নিড অ্যাক্সেস টু স্পেশালিস্ট ইন দিস এরিয়া ইফ ইউ আর অ্যাকিউজড অফ এনিথিং অফ দিস নেচার। যদি আপনাকে এই ধরনের একটা ফ্রডের জন্য, ইন্স্যুরেন্স ফ্রডের জন্য আপনাকে মানে পুলিশ তদন্ত করে এবং পুলিশ যদি আপনার বিরুদ্ধে কেস শুরু করে কোর্টের মধ্যে, তাহলে আপনাকে স্পেশালিস্ট আপনাকে খুঁজে বের করতে হবে, যাদের অভিজ্ঞতা আছে, যারা সলিসিটার এবং ব্যারিস্টার দুজন মিলে আপনাকে এই কেসটা
properly represent korte parbe. You will also need to be reassured that through experience of these cases that your legal team has full access to independent experts to supply technical knowledge where necessary. আপনাকে নিশ্চিত থাকতে হবে যে আপনাকে এত বড় অঙ্কের একটা ফ্রডের জন্য আপনাকে ফেলিয়েছে, পুলিশ আপনাকে কোর্টে নিয়ে যাচ্ছে, আপনার বিরুদ্ধে কেস হচ্ছে এখন কোর্টের মধ্যে এই ফ্রডের জন্য, আপনাকে দেখতে হবে সলিসিটারের একজন এক্সপার্টদের কাছে অ্যাক্সেস আছে কিনা। বিভিন্ন ধরনের এক্সপার্ট আমরা ইউজ করে থাকি, মনে করি একটা মেন্টাল হেলথের জন্য আমরা সাইকিয়াট্রিস্ট ইউজ করে থাকি, একটা ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য আপনার এক্সপার্টরা আছে, আপনাদের আমাদের লিস্ট অফ এক্সপার্টরা আমাদের কাছে আছে, যে এক এক ধরনের কেসের জন্য এক এক ধরনের এক্সপার্ট, ওই অভিজ্ঞতা সম্পন্ন লোকরা যখন একটা অভিমত দেয়, একটা একটা যখন ওপিনিয়ন দেয়, তখন এইটা আমরা কোর্টের কাছে উপস্থাপন করি। আমরা বলি কি যে দেখো পুলিশ যেটা বলতেছে সেটা তো ঠিক না, আর একজন এক্সপার্ট বলতেছে তো এইরকম, এটা এরকম হতে পারে। সুতরাং আপনাকে দেখতে হবে যে লয়ার যার কাছে এই এক্সপার্টদের কাছে অ্যাক্সেস আছে, যারা এক্সপার্টদেরকে এনগেজ করতে পারবে যেখানে দরকার হয়। উই ক্যান অ্যাসিস্ট ইউ উইথ অল এরিয়াস অফ দ্যাট, যে আমরা কিন্তু সবসময়, আমরা যারা ক্রিমিনাল ডিফেন্স সলিসিটার, আমরা সবসময় এগুলো করব, যখন যেখানে এক্সপার্ট দরকার সেটা আমরা এনগেজ করব। স্যার, ইন্স্যুরেন্স ফ্রডটা হচ্ছে এনি অ্যাক্ট কমিটেড উইথ দ্য ইন্টেন্ট টু ফ্রডুলেন্টলি অবটেইন পেমেন্ট ফ্রম দ্য ইন্স্যুরেন্স। সহজ কথা হলো কি, ইন্স্যুরেন্স ফ্রডটা হচ্ছে কি এমন একটা কার্যকলাপ ফ্রডুলেন্টলি, যে যে ফ্রড করে একটা এই এই ধরনের একটা ফ্রডের ইচ্ছা করে ইন্স্যুরেন্সের কাছ থেকে পয়সা ক্লেম করা।